আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে নিউজে যে পরিচালকের কারণে সাকিব বপুর সংসারে আগুন বেশ জল ঘরা করেই চিত্রনায়িকা বিশ্বাসকে প্রকাশ্যে স্থির মর্যাদা দিলেন চিত্রনায়ক সাকিব খান সঙ্গে ছয় মাসের শিশুপুত্র আব্রাহাম খান জয় পেল প্রকাশ্যে পিতৃ পরিচয় পহেলা বৈশাখে একসঙ্গে প্রকাশ্যে এলেন এই তারকা জুটি কিন্তু তাদের একসঙ্গে থাকাটা যেন সহ্য হচ্ছে না স্বামী মাহমেদ রনি নামে এক চলচ্চিত্র পরিচালকের চোদ্দ এপ্রিল থেকে রংবাজ নামে একটি ছবি শুটিং শুরু করার কথা ছিল যে ছবিটির কারণে সন্তান সহ প্রকাশ্যে আসেন উপবিশ্বাস এই ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন স্বপ্নম বুবলি এই নায়িকাকে নিয়েই বিশ্বাসের যত আপত্তি ছিল কিন্তু সাকিব খান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত তারিখে ছবিটির শুটিং শুরু হয়নি তাতে কি নির্ধারিত দিনে অসুস্থ সাকিব যখন কিছুটা সুস্থ হয়ে স্ত্রী পুত্র নিয়ে সময় কাটাচ্ছেন সেখান থেকে রনিতাকে নিয়ে যান ছবিটির মহরত অনুষ্ঠানে ওখানে অসুস্থ বুবলি উপস্থিত ছিলেন যেন সাকিব বুবলিকে এক করতে পারলেই তার শান্তি এই নিয়ে বিতর্ক আর সমালোচনা কমেই বাড়ছে নির্মাতা রনির কারণেই এমনটি হচ্ছে বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই কানাঘোষা করছেন কারণ এর আগে সাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তখন ছবিটির নির্মাতা এবং শুটিং তারিখ পেছানোর পক্ষপাতি ছিলেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ